কথাটাই আছে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ায় প্রাণ যায় আজকে ঠিক যেমন যুদ্ধ হবে মোটরোলা ই থার্টিন ভার্সেস স্যামসাং গ্যালাক্সি এম জিরো ফোর দশ হাজার রুপিতে সেরা কে দেখুন দাদা আজকের দিনে দশ হাজার রুপির প্রাইস পয়েন্টে দুটো সেরা ডিভাইস হচ্ছে মোটরোলা ই থার্টিন যেটা আট হাজার রুপিতে পাওয়া যায় চার জিবি চৌষট্টি জিবি অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম জিরো ফোরের চার জিবি চৌষট্টি জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম হচ্ছে ন হাজার রুপি অর্থাৎ এক হাজার রুপি সস্তা কিন্তু মোটরোলা ই থার্টিন ছাড়াও আপনি মোটরোলার ফোনটা ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন তবে একটা জিনিস ফ্রিতেই পাওয়া যায় নিচের লাইক ప్రెస్ ది মজা আসবে আর সাবস্ক্রাইব না করা থাকলে ওটাও ফ্রি বস সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের যুদ্ধ আরও দেখার জন্য প্রথমেই আমরা কথা বলবো এই দুটো ফোনের লুকস এবং ডিজাইন নিয়ে নিঃসন্দেহে বাজেট ক্যাটাগরিতে দুটো ফোনই দেখতে ভালো কিন্তু মোটোরোলার যে ব্যাক প্যানেলটা সেটা পিএমএম মেটেরিয়াল দিয়ে তৈরি অর্থাৎ আলো এটা প্লাস্টিকই কিন্তু গ্লাসের মতো অনেকটা ফিল দেয় অন্যদিকে মোটোরোলার ফোনটা কিন্তু একটু হালকা একশো আশি গ্রাম কিন্তু স্যামসাংয়ের ফোনটা একশো নব্বই গ্রাম ওজন এছাড়া মোটোরোলার ফোনটা স্যামসাংয়ের থেকে একটু হলেও পাতলা সুতরাং হ্যান্ড ফিলিংয়ের দিক থেকে আর মোটোরোলার এই যে ডিজাইনটা সেটা একটু স্কোয়ার স্কোয়ারিজ ডিজাইন সুতরাং হ্যান্ড ফিলিং ভালো দিচ্ছে তবে হ্যাঁ ডিজাইনটা সকলেরই পার্সোনাল প্রেফারেন্স এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটাকে দেখতে ভালো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার তাহলে দুটো দুটো ডিসপ্লে নিয়ে কথা বলা যাক ইঞ্চির এইচ ডি প্লাস রয়েছে দুটো ফোনের ডিসপ্লে চিন মোটামুটি এভারেজ বলাই চলে কিন্তু হ্যাঁ মোটরা ডিসপ্লে এর ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে ভিডিও এনহ্যান্সমেন্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনি কয়েকটা অ্যাপ্লিকেশের সাপোর্ট পাবেন এখানে ইউটিউবের সাপোর্ট রয়েছে আপনি যখনই সেই টেকনোলজিটা অন করে দেবেন ভিডিও

এলো অন্যদিকে স্যামসাংয়ের ফোনটায় পি থার্টি ফাইভ প্রসেসার ইউজ করা হয়েছে যেটা এক লাখ কুড়ি হাজারের আশেপাশে স্কোর দিচ্ছে তবে হ্যাঁ আমরা কখনোই অ্যান্টো টু বেঞ্চ পার্কের পারফরমেন্স বিশ্বাস করি না আমরা ডেলি লাইফে বেশ কিছু অ্যাপ্লিকেশন পাশাপাশি রান করে দেখলাম সত্যিই হ্যাঁ মোটোরোলার এই ফোনটা কাজেও করে দেখাচ্ছে এছাড়াও এখানে ইএমএমসি স্টোরেজ টাইপ রয়েছে ডিডিআর ফোর এক্স র্যাম রয়েছে যেখানে নো ডাউট মোটোরোলা বেস্ট পারফরমেন্স প্রোভাইড করে গেছে আমরা স্যামসাংয়ের ফোনটায় বেশ কিছু অ্যাপ্লিকেশন খুলে দেখলাম টুকটাক ল্যাক করে কিন্তু তার তুলনায় অনেক কম ল্যাক করে মোটোরোলার ই থার্টিন ফোনটা আপনারা এই বাজেটেও বেশ কিছুটা টুকটাক গেমিং করে নিতে পারবেন আমি কল অফ ডিউটিও এই ফোনটাতে করে দেখেছি হ্যাঁ টুকটাক ফ্রেমড অফ হয় তবে সেটা যথেষ্ট প্লেবেল ছিল আর স্যামসাংয়ের এর কিন্তু গেমিং পারফরমেন্স অটোটা ভালো না যতটা মোটরোলার স্টেবল পারফরমেন্স প্রোভাইড করছে তবে সফটওয়্যারের কথা বলতে গেলে দুটো ফোনেই কিন্তু অ্যান্ড্রয়েড থার্টিন রয়েছে তবে মোটোরালার একটু টুইক্স আছে অ্যান্ড্রয়েড থার্টিন লাইটার ভার্সান দেওয়া আছে আর কম দামে ফোনগুলোই না এই লাইটার ভার্সান সফটওয়্যারগুলোই সব থেকে বেটার চলে ভালো পারফরমেন্স দেয় এছাড়াও বেশ কিছু জ্যেসার সাপোর্ট রয়েছে এই যে এখানে টর্চ লাইট জ্বরে গেল এই ধরনের সাপোর্টও কিন্তু মোটরোলার সঙ্গে আপনারা পেয়ে যাবেন তবে হ্যাঁ মোটোরোলার এই ফোনটা কিন্তু আরো দু একটা জায়গায় এগিয়ে থাকছে যেমন মোটরোলার টু রেটিং রয়েছে যেটা এই প্রাইস পয়েন্টে আর কেউ অফার করছে না এছাড়াও মোটরোলার ব্যান্ড ওয়াইফাই সিস্টেম রয়েছে কিন্তু রয়েছে সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই এছাড়াও স্যামসাংয়ের এর ফোনে আইপি ফিফটি টু রেটিং নেই কিন্তু এত কিছু পরেও মোটরোলা বক্সে কভার দিতে ভোলেনি স্যামসাংয়ের এর বক্সে কভারও ছিল না এবার আপনারাই ঠিক করুন আসল রাজাকে এরপরে সব শেষে দুটো ফোনের ক্যামেরা সেকশন দেখে নেব মোটোরোলার ফোনটায় রয়েছে তেরো মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা পাঁচ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কিন্তু স্যামসা এর ফোনটায় দুটো রেয়ার ক্যামেরা রয়েছে থার্টিন প্লাস একটা টু মেগা পিক্সেল এছাড়া ফাইভ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে নো ডাউট দুটো ফোনের ক্যামেরা ইউআই ভরে ভরে ফিচার্স দেওয়া রয়েছে কিন্তু হ্যাঁ মোটোরোলার এই ফোনটায় দুটো ফিচার্স কিন্তু আমার ভালো লেগেছে এক হচ্ছে মোটোরোলার ক্যামেরা ইউআই টাইম ল্যাপসের ফিচার্স রয়েছে এছাড়াও নাইট ফটোগ্রাফি ফিচার্স রয়েছে যেটা স্যামসাং এ মিসিং স্যামসাং এর ফোনটায় নাইট ফটোগ্রাফি আর টাইম ল্যাপস কিন্তু নেই আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে দুটো ফোনকে পাশাপাশি রেখে ছবি তুললাম কোথাও কোথাও গিয়ে মোটোরোলার ছবিটা বেশি ভালো দেখতে লাগছে পাঞ্চি কালার প্রোভাইড করছে বেশ শার্পনেসের সঙ্গে ছবি তুলছে কোথাও কোথাও গিয়ে স্যামসাং এগিয়ে থাকছে সেলফি ক্যামেরা দেখলাম স্যামসাং এর অপটিমাইজেশনটা একটু হলো বেটার তবে হ্যাঁ দুটো ফোনেই বাজেট অনুসারে বেশ ভালো ক্যামেরা কিন্তু প্রোভাইড করা হয়েছে আমি বেশ কিছু অ্যাটমসফিয়ারে আপনাদের জন্য ছবি তুলে দিলাম এই দুটো ফোনের মধ্যে কে বেটার পারফর্ম করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান মোটামুটি আমরা কিন্তু শেষ করেই ফেলেছি এবার সবশেষে সেন্সার নিয়ে কথা বল মোটামুটি প্রয়োজনীয় সমস্ত সেন্সারই অ্যাভেলেবেল দুটো ফোনের একটাতেও ফিঙ্গার প্রিন্ট সেন্সার নেই দুটোতেই ফেস আনলকের ফিচার্স রয়েছে আপনারা সেটা ইউজ করতে পারেন আর হ্যাঁ তাহলে এবার আমাদের মোদ্দা কথায় আসা পালা কোন ফোনটা কেটা ঠিক হবে দেখুন আট হাজার রুপির প্রাইস পয়েন্টে যদি সব থেকে পাওয়ারফুল কোনো ডিভাইস আপনি খোঁজেন তাহলে সেক্ষেত্রে মোটোরোলার ফোনটা ছাড়া আর কোনো উপায় নেই কারণ এই প্রাইস পয়েন্টে যে প্রসেসারটা দেওয়া হয়েছে টি সিক্স জিরো সিক্স এইটা যে পারফর্ম করছে না সত্যি আপনাকে চমকে দেবে আর বাজেট ফোনের ক্ষেত্রে সব থেকে আমাদের যেটা প্রবলেম হয় যে কিছুদিন ইউজ করার পরে এই ফোনটা স্লো হয়ে যায় ল্যাক করে যায় কোনো অ্যাপ্লিকেশান খুলতে গেলে সেটা হ্যাং করে যায় অ্যাপ্লিকেশান ক্র্যাশ করে কিন্তু একটু পাওয়ারফুল প্রসেসার যদি সেখানে থাকে তাহলে ক্যামেরার সঙ্গে হয়তো আমরা একটু কম্প্রোমাইজ করতে পারি কিন্তু পারফরমেন্স যদি ল্যাক করে যায় না সেই ফোনটা ইউজ করার মতো থাকে না তো সেদিক থেকে আমার পিকেট কিন্তু মোটরোলা থাকবে আর এই ফোনটাকে নিয়ে অলরেডি পুরো রিভিউ আমাদের পরিবারে রয়েছে আই বাটানে লিঙ্ক থাকলো অবশ্যই একবার দেখে নেবেন তবে আজকে আর কী বা কথা বলবো আপনারা সকলেই জানেন আমি একটু স্যামসাংয়ের দিকে টেনে কথা বলি কিন্তু আজকে মোটরোলাকে এগিয়ে রাখা ছাড়া কোনো উপায় নেই আর হ্যাঁ এই দুটো ফোনের মধ্যে আপনাদের কোনটা ভালো লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্সে যখন যাচ্ছেন লাইক বাটনটা আর সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয় বা কারণ আমরা এই ধরনের কম্পিটিশন ভিডিও সবার আগে নিয়ে আসি আজকে আর কথা বারাচ্ছে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী